ভিউয়ার্স, আমেনাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি একটা থাই নুডলস রান্না করব দেশি স্টাইলে। সেটাই আমি থাই নুডলস নিয়েছি। আমি এসিআই পিওর থাই চিলি চিকেনটা ইউজ করেছি। আমি এখানে চিকেন নিয়েছি, চিকেন আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি ক্যাপসিকাম নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। নুডলসটাকে আমি এখন সিদ্ধ করে নিব। আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, এখন আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। নুডলসের মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এর ফাঁকে আমি থাই নুডলস রান্না করার জন্য একটা সস রেডি করে নিচ্ছি। আমি একটা পাত্রে 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমি ফিশ সস দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি। দুই চা চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। আমি এখানে অরিগানো পাউডার নিয়েছি। আমি এবার সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এই সসটাকে তৈরি করে নিলাম। আমার সসটা রেডি হয়ে গেছে। থাই নুডলসের ফ্লেভারটা আসার জন্য আমি সসটা তৈরি করেছি। একদম থাইয়ের টেস্টটা পাওয়া যায়, থাইয়ের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়, সেটাই আমি ট্রাই করেছি। যেহেতু আমরা পুরোপুরি থাই, আমাদের কাছে ভালো লাগে না, এই জন্য আমরা কিছুটা দেশি কিছুটা থাই ফ্লেভার রাখার চেষ্টা করেছি। ফ্লেভার্স হয়ে গেল আমার সসটা। ফ্লেভার্স আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবারে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। যে চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই। চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। আমি একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সামান্য লবণ অ্যাড করছি।
এবার আমি কাঁচা মাছটাকে আর গাজর ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। নুডলসের সাথে একটা মশলা থাকে, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন, যেহেতু এটা চিলি চিকেন, এটা অনেক স্পাইসি হয়, অনেক ঝাল থাকে, এই জন্য আমি মশলাটা ইউজ করছি না, আমি আমার মতো করে রান্না করছি। সবজিগুলো সিদ্ধ হতে খুব কম সময় লাগে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি মিক্স করে নিচ্ছি। আমি এক্সট্রা এখন কোনো লবণ ইউজ করবো না, যেহেতু আমি সসটা ইউজ করেছি, আমি লবণটা পরে অ্যাড করছি। আমার নুডলসটা প্রায় হয়ে গেছে, আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সসটা আমি দিয়ে দিচ্ছি। আমি এক চামচ পরিমাণ চিনি ইউজ করছি। হয়ে গেল আমার থাই নুডলস। আমি এটাতে থাইয়ের যে মশলাটা থাকে ওটা ইউজ করে নিই। থাইয়ের মশলাটা প্রচুর পরিমাণে ঝাল, বাচ্চারা ওটা মোটেও খেতে পারবে না, এই জন্য আমি আমার স্টাইলে রান্না করলাম, দেশি স্টাইলে থাই নুডলস। আমার নুডলসটা হয়ে গেছে একদম ঝরঝরে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার থাই চিলি চিকেন নুডলস, আমি দেশি স্টাইলে রান্না করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর
আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে ফেলবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।